নমস্কার। এই এক মাসের মধ্যে প্রায় তিনবার জল হয়ে গেল। তিনবারে অনেক কাঠিগড়ার অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 110টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও এই 110টা গ্রামে জল আছে, বন্যার জল আছে। জল এখনও কমেনি, কালকে জল একটু একটু কমেছিল, এখন আবার বেড়েছে, মোটামুটি আগের জায়গায় চলে গেছে। এই বন্যা নিয়ন্ত্রণের জন্য মেইন আমাদের কাঠিগড়া যে ডিস্টার্ব, এই ইয়েগুলা সুইচ গেটগুলা দেওয়ার কারণটা কি? সুইচ গেটগুলা দেওয়ার যে কারণ, সেই কারণের জন্য যদি সুইচ গেটগুলা সময় মতো বন্ধ করা না হয়, সময় মতো খোলা না হয়, সেই সময় মতো বন্ধ খোলার কারণেই সুইচ গেটগুলা কাঠিগড়া অন্তত বিশেষ ক্ষতি করছে এবং খেতের বিশেষ ক্ষতি হচ্ছে। সরকার বাহাদুরের পক্ষ থেকে অনেক ত্রাণ এসছে, ত্রাণ সবাইকে 5-5-10 দিনের ত্রাণ দেওয়া হয়েছে। আমি মোটামুটি প্রায় সব জায়গায় গেছি, আমার পক্ষ থেকে যা পেরেছি, জল বিস্কুট আমি একটু 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 ডিস্ট্রিবিউশন করেছি, কিন্তু সেটা তো সলভ নয়। এই সুইচ গেটগুলোর কোনো রকম ভালোভাবে এটা প্রচুর্য না করে, সুইচ গেটগুলোর ব্যবস্থা না করলে প্রত্যেক বছর আমরা সেই ভুগে ভুক্তভোগী হব। তাই সরকার বাহাদুরের কাছে আমার বিনম্র আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমার বিনম্র আবেদন, এই সুইচ গেটগুলা বসে সবাইকে নিয়ে বসে যেভাবে সুইচ গেটগুলো সুলাহ করা যায়, সে সুলাহ করা প্রয়োজন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে বন্যা তো আমরা এবার দেখলাম, প্রায় তিনবার বন্যা হয়ে গেল, বন্যা এখনো চলছে, এর মধ্যে যে প্রচন্ড বৃষ্টি, এর মধ্যে আবার আমাদের এই জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ। মালিডোহর থেকে বদরপুর ঘাট পর্যন্ত আপনাদের যে 6 নম্বর জাতীয় সড়ক আছে অনেক খারাপ। মাঝে মধ্যে ওনারা পাথর টাথর দিয়ে ঠিক করার চেষ্টা করেন, কিন্তু এভাবে তো এটা সুরাহা নয়। এর কি করা যায়, মানে আপনার মতে বর্তমানে কি করা যেতে পারে বা কি করছে, আপনার কাছে কোনো খবর আছে কি না? বিআরটি আমলে যেভাবে রিপেয়ারিং চলতো, এখন আর সেভাবে রিপেয়ারিং হয় না, সেই জন্য এত অসুবিধার ভুগন্তি হতে হচ্ছে। যদি ডিপার্টমেন্ট ঠিক সক্রিয় হয়ে যায়, তখন এই ভুগন্তিটা পাবলিকের থাকবে না। ডিপার্টমেন্ট 100% সক্রিয় নয়, সেই জন্যই পাবলিক ভুগন্তি হচ্ছে। আর কাঠিগড়া মেইন রুটটা এখন অনেক জায়গায় বিশেষ বড় বড় গর্ত হয়ে গেছে, পুলের উপর এত বড় গর্ত, সেই গর্তের কারণ ডেইলি ইচ অ্যান্ড এভরিডে পুলের উপর 100-150 গাড়ি একসঙ্গে খাড়া থাকে। এই পুলটা এমনিই ওকেজ, তারপর যদি পুলের উপর ডেইলি 100-200 গাড়ি খাড়া থাকে ঘন্টার পর ঘন্টা, পুলটার অবস্থা আরও খারাপ হবে। সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এইসব গাতাগুলো অতি সত্ত্বর রিপেয়ারিং করার জন্য অনুরোধ করছি, এবং আগামীতে এটা থরো রাস্তা আবার বানাতে হবে। কাঠিগড়া এটা মেইন রুট, এটা কাঠিগড়া নয়, এটা ত্রিপুরা মিজোরাম আসাম সঙ্গে লিঙ্ক রুট। এই রুটটা যদি ভালো না হয় তাহলে অসুবিধা, সেই কারণে ফ্লাট যাওয়ার পর যাতে এই রুটটা পূর্ণরূপে সংস্কার হয়, সে ব্যবস্থা করা প্রয়োজন। আচ্ছা, যাও, অনেক কথা হলো, এবার মূল প্রসঙ্গে আসি। যেহেতু আপনি একজন রাজনীতিবিদ, রাজনীতির অঙ্গনে আপনার চলাফেরা, এবং আপনি একজন বিজেপি দলের জ্যেষ্ঠ কর্মকর্তা, আপনি কাঠিগড়ায় প্রাক্তন বিধায়ক, ভোটে জয়ী হয়েছিলেন, গত বছরও আপনি টিকিট চেয়েছিলেন কিন্তু টিকিট পাননি, গৌতম রায় পেয়েছিলেন, যাই হোক, আগামী 26-এর নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন আজকের দিনে? দেখেন, আগামী 26-এর নির্বাচনে হেমন্ত বিশ্বের কথা মতো আমি টিকিট পাবো এবং বিজেপির হয়ে ইলেকশন লড়ব। কারণ 2021-এ হেমন্ত দা এবং আমাদের যিনি এমপি ছিলেন, উনি সহযোগে আমার সঙ্গে বৈঠক হয়েছে, কথা হয়েছে, আমাকে বলেছেন এবার আপনি বাদ দিন, আমরা নেক্সটে আপনাকে আবার টিকিট দেবো, এবার গৌতম রায়কে আপনি সাহায্য করুন। তার মানে একটা গত বছর যে বছর গৌতম রায় কাঠিগড়ায় খেলেছিলেন, সে বছর ডাক্তার রাজদীপ রায় এবং হিমন্ত বিশ্ব শর্মা একসঙ্গে আপনাকে বলেছিলেন? না, দুজনের সঙ্গে একসঙ্গে আমার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।
এটা কি শিলচরে না গুয়াহাটি? শিলচরে। আচ্ছা, বৈঠক হয়েছে, তারপর ওনার গাড়িতে আমি, উনি আর আমার রাজদীপ, এই তিনজনে ছিলাম। তখন সম্পূর্ণ কথা হয়েছে, বলেছেন আপনি এবার ওনাকে সাহায্য করুন, নেক্সটে আবার আপনাকে টিকিট দেবো, আপনি চিন্তার কোনো কারণ নেই, এবার ওনাকে সাহায্য করুন। ঠিক ওনাদের কথা মতো আমি ওনাকে যতটুকু পেরেছি সাহায্য করেছি। কাঠিগড়া মণ্ডল আমার যে মিটিংগুলো অ্যারেঞ্জ করেছিল সব মিটিং আমি অ্যাটেন্ড হয়েছি। কালাইল মণ্ডল আমার মিটিং অ্যারেঞ্জ করেনি, তবু আমি দু তিনটা মিটিং অ্যাটেন্ড করেছি। সেই সুবাদে বলছি, যখন হেমন্তদা কথা দিয়ে গেছেন, ওনার কথার দাম আছে, আমি মনে করি উনি ওনার কথা দাম রাখবেন। সেইভাবে আমি আশাবাদী আমি 26-এর টিকিট পাবো এবং আপনাদের সেবার আবার সুযোগ পাবো। আচ্ছা, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সক্রিয়, ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে আছে। ইদানিং গত কয়েকদিন আগে আপনার একটা ফেসবুক পেজ দেখতে পেলাম, ফেসবুকে একটা পোস্ট দেখতে পেলাম আমরা, যে দল ছাড়া কংগ্রেসিরা এসে কাঠিগড়ায় একটা ডিপো বানিয়ে ফেলছে, কোনো একটা নিউজের কার্টিং আপনি পোস্ট করেছেন, কতটা সত্য এই ব্যাপারটা অল্প খুলে বলুন না, অল্প সময় যে একটু আছে। যেটা আমি দেখেছি শুনেছি সেটাই পোস্ট করেছি এবং সেটা একদম সত্য কথা। কিছুদিন থেকে করিমগঞ্জের বর্তমান বিধায়ক, উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাকর বঙ্গেস্থ, ওনার এরিয়াতে এত ফ্লাড আছে, ওইদিকে একদিনও কোনো ওনার ফেসবুকের ইয়েও দেখিনি। উনি কাঠিগড়ার সব জায়গায় ফ্লাডে চক্কর দিচ্ছেন, সব কিছু করছেন, ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি করিমগঞ্জ ছেড়ে কাঠিগড়াতে কেন আসবে? উনি তো কংগ্রেসের ক্যান্ডিডেট, এখনও তো তিনি বিজেপিতে জয়েন করেননি, কেন বলছেন আমি বিজেপির টিকিট পাবো, বিজেপিতে খেলবো? উনি বলতে পারবেন? আমি এত আশাবাদী আমি 26-এর টিকিট পাবো না। ঠিক আছে, আপনার আমাদের সবাই এক কথাই, আমরা কাঠিগড়াতে কাঠিগড়ার মানুষকে চাই, স্থানীয় কাঠিগড়ার মানুষ। আচ্ছা, কাঠিগড়ার মানুষকে চাই, কারণ নিজের বাড়ি ছাড়া নিজের বাড়ির মর্ম কেউ বুঝে না, দরদও বুঝে না। কাঠিগড়ার মানুষের কাঠিগড়ার কি লাগে, কি প্রয়োজন? আরে উনি যা আসছে বেড়াচ্ছেন, কাঠিগড়া কতটা জিপি আছে বলতে পারবেন কি? খালি আমি এমএলএ খেলবো, এমএলএ বলে ঘুরে বেড়ালাম, কতজন তো বুঝছে কাঠি সম্পর্কে কি আইডিয়া আছে কার? উনি বলেছেন উনি বিভিন্ন জায়গা, ওনার সাকরেদরা বলছে হিমন্তবাবুর কথাই নাকি উনি ঘুরে বেড়াচ্ছেন, হিমন্তবাবু ওনাকে বলেছেন যে ওনাকে কাঠিগড়ায় দেওয়া হবে, সেই জন্য উনি ঘোরাফেরা করছেন। অবশ্য এখন পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার কোনো এভাবে কোনো অথেন্টিক কথাবার্তা আমরা পাইনি। যেসব কথা আসছে ওনার মুখ থেকে আসছে অথবা ওনার নিজের মানুষ থেকে আসছে। আমি আশা করি হেমন্তদা আমার সঙ্গে যে কথা হয়েছিল সে কথা খিলাপ উনি করবেন না, এটা আমি আশাবাদী। আচ্ছা, এটা গেল আপনার কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এভাবে যে কমলাক্ষ দেবপুরকায়স্থ কয়েকদিন পরপর রুজদিনই এসে কাঠিগড়ায় ঢুকছেন, কাঠিগড়া এসব ব্যাপারে আপনাদের, উনি তো এখনো কংগ্রেসেই আছেন, আপনি কি মনে করেন? হ্যাঁ, 100% আছেন। ওনার সঙ্গে যারা যায় সব তো কংগ্রেস ছেলে, বিজেপির কোনো ছেলে ওনার সঙ্গে যায় না কাঠিগড়াতে? না না। আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে যে দু চারটা ছেলে দেখা যায় সব তো কংগ্রেস ছেলেরা, বিজেপির ছেলে তো আমি দেখতে পাইনি একটিও। উনি যে আসেন বিজেপির কোনো মন্ডলের পারমিশন টারমিশন নেন কিনা এমনও তো কোনো খবর? আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে ওই দিন আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন ওনার কাছে উনি গেছিলেন। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে আপনাদের? আমাদের শিলচরের জিপি প্রেসিডেন্ট না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। হ্যাঁ, বিমলেন্দু রায় মহাশয় উদ্দিন কাঠিগড়া এসেছিলেন। আমরা ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন হ্যাঁ কমলাক্ষ আমার পাশে এসেছিলেন, কাঠিগড়া আমি ক্যাম্পিং করবো। তখন উনি পরিষ্কার বলে দিয়েছেন, আপনি এখনো তো কংগ্রেসে, বিজেপিতে যোগই দেননি, আপনি কিভাবে বিজেপি ক্যাম্পিং করবেন, সেটা সম্ভব হবে না। উনাকে পরিষ্কার না করে দিয়েছেন, এটুকু আমি জানি। উনি বিভিন্ন বা কাঠিগড়া মণ্ডল হোক, কালাই মণ্ডল শুনেছি ওনার সঙ্গে কোনো সহযোগিতা করেনি আজ পর্যন্ত। পশ্চিম কাঠিগড়া বলুন আর কালাইন বলুন, কোনো মণ্ডলই ওনার সঙ্গে কোনো সহযোগিতা করেনি আমি যতটুকু জানি।
আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে, ইদানিং উনি কমলাক্ষ দেবপ্রকাশ তো সামাজিক মাধ্যমে ফেসবুকে দুটো অর্ডারের কপি বার করে উনি মানে ছেড়েছেন যে কাঠিগড়ায় নাকি উনি এনে ফেলছেন একটা অডিটোরিয়াম আর একটা বড় একটা ক্রিকেট খেলার স্টেডিয়াম। অডিটোরিয়াম আর স্টেডিয়াম 5 বছর আগের স্যাংশন করা, আমার সময়ের স্যাংশন করা 5 বছর আগের অডিটোরিয়াম আর ইয়ে। এখন উনি বললে হবে কি আমি এনেছি? উনি উনি কাঠিগড়া কি হন, কাঠিগড়া কেন আনবেন, উনি কিভাবে আনবেন? আচ্ছা, উনি যেসব করছেন কারণটা কি আপনার কি মনে হয়, ব্যক্তিগতভাবে কি কারণ? উনি দেখেছেন করিমগঞ্জে যখন কাটাকাটি হয়েছে, ওনার আর করিমগঞ্জে বোধ হয় ওনার জেতার সম্ভাবনা হবে না, একমাত্র খালি ফিল্ড কাঠিগড়া, সবার চোখ কাঠিগড়ার উপর, শিলচরের চোখ, করিমগঞ্জের চোখ, উদয়পুরের চোখ, সবার চোখ কাঠিগড়ায়। আমি এতটুকু জানি, আমি 26 ইলেকশন খেলবো, তা নির্ধারিত, কোনো অসুবিধা নেই, তারপর জানা হবে। আজকের কথাবার্তা এ পর্যন্তই থাকুক, আগামী 26 আসুক, আপনার সঙ্গে আবার দেখা হবে, ধন্যবাদ।